নাম তার কমলা, দেখেছি তার খাতার উপরে লেখা। সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়, আমি ছিলাম পেছনের বেঞ্চিতে। মুখের এক পাশে নিটল রেখাটি দেখা যায়। আর কি ব্যাপার, ছেলেটাকে পাগলামো করছে কেন? ধুর মা, বাদ দাও তো, তুমি কেন নাকি আমি কিভাবে চিনবো? হরিয়া রাখিও সোহাগে আদরে আমার, মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গনে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার। আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোপার নিচে, কোলে তার ছিল বই আর খাতা, যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না। বড় বেদনার মতো এত সুন্দর, আমরা আসার সময় যেমন দেখলাম না পাহাড়ের যেমন উঁচু পাহাড় ঘাট, ঠিক নেপালে গিয়েছিলাম যখন, নেপাল থেকে পোখরা যাওয়ার সময় একদম অবিকল একই রকম ছিল, এত সুন্দর, একদম আমাদের দেশে এত প্রাকৃতিক সৌন্দর্য, এখানে সবই পাবেন, বাইরের মতো এখানে সবকিছুই পাবেন। মানে লাইক এই জিনিসটা যদি এখন নিউজিল্যান্ড বা সুইজারল্যান্ড হতো, তাহলে দেখবেন যে পর্যটকদের জন্য যে যা একটা অ্যারেঞ্জমেন্ট থাকতো, মানে অসাধারণ একটা ব্যাপার হতো। আমাদের এখানে কোনো অ্যারেঞ্জমেন্ট কলি, আমাকে কি তোমার কোনো প্রয়োজন নেই? আমিও তো পারি পাহাড় থেকে কাঠ নিয়ে আসতে, নদী থেকে পানি। মন রে কেমন করে, মন রে কেমন। দেখুন তুমি আমাকে ফোন টোন দাও না কেন? পড়াশোনার চাপ বেশি, ওই জন্য ব্যস্ত থাকি। শ্বশুরবাড়ি যাওয়ার পরেও কি এরকম ব্যস্ত থাকবে? শ্বশুরবাড়ি যাওয়ার পর তো সবসময়ই তো। আচ্ছা কলি, তোমাকে একটা কথা বলি, মাইন্ড করো না। এই যে তুমি যে বিভিন্ন জায়গায় যাও, একা একা যাও, কলেজে যাও, কেউ কি তোমাকে ডিস্টার্ব করে বা মোবাইলে ফোন টোন করে? এরকম কিছু তো সবার আগে তুমি জানবা, তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? না, সন্দেহ করতে যাবো কেন, তোমাকে সন্দেহ করি না, কিন্তু আমি আসলে দুনিয়াটাকে সন্দেহ করি। কাঁদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে। এই নাগরি শোন, এই গাছটা চিনিস? না বাবু, আমি তো চিনি না। এই গাছটার নাম ক্যামেলিয়া। শোন, আমি তো দু একদিন কিছু আসছি। কেন বাবু আসছিস, আর কয়েকদিন থাক, দেখা যাবে।
থেকে ও বাবু দেখিছিস কে তুমি তো বাবু আমাকে দেখিছিস কেন এই ফুলটা দেওয়ার জন্য বধু কো আলো লাগলো লাগলো চোখে লাগলো চোখে বধু কো আলো লাগলো